जागो तुमी जागो। हाय एवरीवन, वेलकम टू आवर चैनल इट्स ललित क्रिएशन। তো আজকে চলে এসেছি একটা নতুন টেকনিক নিয়ে। এটা গ্লু বাটিক টেকনিক ইউজ করে করা হয়েছে এই দুর্গা ঠাকুরের ফেসটা। তো যারা নর্মালি ওয়্যাক্স বাটিক করেছেন তারা জানেন যে ওটা কীরকম হয়, মানে কতটা টাইম টেকিং হয় বা কতটা টাফ হয়। তো এটা তার থেকে অনেকটা ইজি একটা টেকনিক, শুধুমাত্র ফেভিকল গ্লু আর ফেব্রিক কালার দিয়ে করা হয়েছে। তো যেটা যে কোনো টি শার্ট হোক বা পাঞ্জাবি বা কুর্তিতে আপনারা ট্রাই করতে পারেন। তো এটা দেখতে খুবই ভালো লাগে, মানে বাটিক যারা পছন্দ করেন তারা জানেন যে হাউ বিউটিফুল ইট ইজ। এটা অনেকটাই ইজি, একটু টাইম টেকিং বাট ইটস ভেরি ইজি। তো ভিডিওটা আপনারা এন্ড অবধি দেখুন, যদি ভালো লাগে দেন প্লিজ হিট লাইক অ্যান্ড শেয়ার ইউর এক্সপিরিয়েন্সেস উইথ আস। ওকে, লেটস হ্যাভ আ লুক। এরকম একটা সাদা কাপড় নিতে হবে, তার নিচে কোনো প্লাস্টিক টাইপের কিছু একটা দিয়ে নিতে হবে বা নিউজ পেপার দিলেও হবে, যাতে গ্লু লাগাবার সময় গ্লুটা নিচে বা যেখানে করবেন কাজটা সেখানে লেগে না যায়। এবার ফেভিকল দিয়ে যেরকম ডিজাইন চান সেরকম পেন্ট করে নিতে হবে। এটা হয়ে গেছে, গ্লু লাগানো অল ওভার কমপ্লিট। এবার এটাকে 8 থেকে 10 ঘন্টা শুকিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা শুকিয়ে গেছে, ইটস কমপ্লিটলি ড্রাই নাও।
এরপর এর উপরে পেইন্ট করতে হবে। অল্প অল্প জল ইউজ করতে পারেন পেইন্টটাকে ভালোভাবে ছড়াবার জন্য, অথবা আগে ব্রাশ দিয়ে কাপড়টাকে অল্প অল্প ভিজিয়ে নিয়ে তারপর পেইন্ট করতে পারেন, সেটাও একই এফেক্ট আসবে। পেন্ট করা কমপ্লিট হয়ে গেছে, এরপর এটাকে আবার 10-12 ঘন্টা শুকিয়ে নিতে হবে যাতে কালারটা পুরোপুরি শুকিয়ে যায়। এরপর জল নিয়ে জলের মধ্যে শুকনো কাপড়টাকে ডুবিয়ে কিছুক্ষণ রাখতে হবে, অ্যাটলিস্ট 30 মিনিট। দেন হালকা হাতে রাব করলে গ্লুগুলো বেরিয়ে যাবে আর ব্লুয়ের পোর্শনটা হোয়াইট হয়ে যাবে। এবার যেহেতু মা দুর্গা তাই জন্য চোখ তো আঁকতেই হবে, চোখটা একটু পেন্ট করে নিলেই আমাদের প্রজেক্ট রেডি।